একটা সময় যেই এলাকাটি ছিল বৈরীদের মূল বিচরণ কেন্দ্র, সেই জায়গার একটি মাত্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বর্তমানে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক রাজ্যের নানা প্রান্তের যে ১২টি বিদ্যালয়কে স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার প্রদান করা হয়েছে, তার মধ্যে দুইটি পুরস্কার তেলিয়ামুড়া মহকুমায়। এতে আনন্দিত তেলিয়ামুড়াবাসী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সব ছাত্র ছাত্রীরাও। খবরে প্রকাশ, গত ২৪শে আগস্ট রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষামন্ত্রীর হাতে দিয়ে রাজ্যের ১২টি বিদ্যালয়কে স্বচ্ছতা সহ নানা বিষয়ে পুরস্কৃত করে। এতে তেলিয়ামুড়া মহকুমার বনেদী বিদ্যালয়ের মধ্যে অন্যতম কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্বচ্ছতায় সেরা বিদ্যালয়ের শিরোপা অর্জন করে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশু রায় দেববর্মার হাতে পুরস্কারটি তুলে দেন। উল্লেখ থাকে, এই বিদ্যালয় ২০১৬ সালে রাজ্যের সেরা বিদ্যালয়ের শিরোপা অর্জন করেছিল। অন্যদিকে ২০২১ সালে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতির নিরিখে রাজ্যের সেরা বিদ্যালয়ের শিরোপাও অর্জন করেছিল। বিদ্যালয়টি বরাবরই সুনামের সহিত নানা দিক দিয়ে সফলতা অর্জন করে চলেছে। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ জানাই আপনারা যে সংবাদ মিডিয়া থেকে এসেছেন, আপনাদের কাজের জন্য আপনাদের শুভেচ্ছা। আমি কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিশ্ব রায় দেববর্মা মহাশয় বলছি। অ্যাকচুয়ালি এই বছর স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার যেটা আমাদের বিদ্যালয়কে দেওয়া হয়েছে, আমরা কিছুদিন আগেও ডিস্ট্রিক্ট লেভেলে পুরস্কৃত হয়েছিলাম। তো গতকাল মানে ২৪ আগস্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের কাছে আমরা এই সম্মানটা বা পুরস্কারটা আমরা গ্রহণ করেছি। তো মূলত স্বচ্ছ বিদ্যালয় অভিযান এর উপর ভিত্তি করে এই পুরস্কারটা আমরা পেয়েছি। মানে এখানে বিভিন্ন ইভেন্টের উপর পুরস্কৃত হয়, জল এবং এখানে যেমন বিভিন্ন ইভেন্ট আছে, যে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, জলের ব্যাপার, বিভিন্ন বিষয় আছে যেমন অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, মিড ডে মিল, এসব ব্যাপারগুলো আছে। তা আমাদের যে পুরস্কার দেওয়া হয়েছে, আমরা ওভারঅল পার্সেন্টেজ, যেটা ওভারঅল পারফরমেন্স বিদ্যালয়ের সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমরা 180% মার্কস ক্যারি করেছি, সার্টিফিকেটও দেওয়া আছে। তো এখানে আমাদের স্টেট লেভেলে যেটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে 92% দেওয়া হয়েছে, এরপর আমরা প্রথম হিসাবে স্বীকৃতি লাভ করেছি আর কি। তো আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমাদের বিদ্যালয়ের কাউন্সিল সেক্রেটারি মহাশয় নেই, আমাদের ইনচার্জ হিসেবে সবুজবাবু আছেন, প্রদীপ কুমার পাল মহোদয় আছেন, আশুতোষবাবু, মানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তো সহায়তা করে বটি, কিন্তু ওভারঅল ওনাদের পারফরমেন্স আরও বেশি করে আমরা পেয়ে থাকি, যার কারণে এই যে পুরস্কৃত হয়েছে এটা অ্যাকচুয়ালি সবার মূলত মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা পুরস্কৃত হয়েছি। এটা খুশির ব্যাপার, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবাই খুশি, আমরা বেশ আনন্দের মুডে আছি আজকে। তার জন্য আমরা চেষ্টা করছি কিছু মিষ্টিমুখ করা যায় কি না আমাদের তরফ থেকে, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, কারণ সবাই আমরা আনন্দে আছি। কারণ এর আগে আমরা বিদ্যালয় ২০১৫ সালে বেস্ট হিসেবে পুরস্কৃত পেয়েছি এবং গত বছর বেস্ট হিসেবে পুরস্কৃত পেয়েছি। দুবার ওভারঅল ত্রিপুরাতে পুরস্কৃত হওয়ার পরে এবারের ত্রিপুরাতে এই স্বচ্ছ বিদ্যালয়ের উপরে পুরস্কার দেওয়া হয়েছে এবং এখানেও আমরা বেস্ট হিসেবে পুরস্কৃত পেয়েছি। অপরদিকে তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকা বলে পরিচিত ১৮মুড়া পাহাড়ের পাদদেশে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টিও নিজেদের সাফল্যের খাতায় ২-২টি পুরস্কার যুক্ত করল। গতকাল তথা বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষামন্ত্রীর হাত থেকে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে। এতে খুশির হাওয়া বইছে ১৮মুড়ার প্রত্যন্ত এলাকায়। नमस्ते, मेरा नाम वर्षा देवर्मा है और मैं क्लास 10 में पढ़ती हूँ। मेरा स्कूल का नाम मंगियाबारी हायर सेकेंडरी स्कूल है। स्वच्छ विद्यालय पुरस्कार स्टेट लेवल मिलने की वजह से हम आज बहुत खुश हैं। सबको मेरा धन्यवाद। नमस्कार, मंगियाबारी दादोशमान विद्यालय स्वच्छ विद्यालय पुरस्कार जिला भित्तिक कैटागरी पुरस्कार पेयेछि सेटा हलो बिहेवियरल चेंज एवं कैपासिटी बिल्डिंग এবং ওভারঅল চেঞ্জ। এই ক্যাটাগরির উপরে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এই পুরস্কারটা পেয়েছি এবং
গতকাল আমরা পেয়েছি রাজ্য ভিত্তিক অর্থাৎ রাজ্য স্তরে আমরা আবার সেই ক্যাটাগরিতেই অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জ এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং ওভারঅল চেঞ্জ এই ক্যাটাগরিতে আমরা আবার এই মুঙ্গিয়াগামী দ্বাদশ মান বিদ্যালয় আমরা এই পুরস্কারটা আমরা পেয়েছি। এই পুরস্কারের জন্য আমি প্রথমেই আমার ছাত্রছাত্রী আমার কলিগস এবং এলাকার অভিভাবক অভিভাবিকা এবং এলাকার জনপ্রতিনিধিগণ সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। নমস্কার। একটা সময় যেই এলাকাটি ছিল বৈরীদের মূল বিচরণ কেন্দ্র সেই জায়গার একটি মাত্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বর্তমানে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।